Hello students, this is Bolai and welcome to my YouTube channel Frankly English. আমরা কখনো কখনো কিছু সেন্টেন্স পাই যেখানে এই ধরনের বাক্যগুলো আমরা পেয়ে থাকি, যেমন দ্য বাটার ইজ মেড ফ্রম মিল্ক। ঠিক একই রকমভাবে পরে যে সেন্টেন্সটা তার ফরমেশন দেখো প্রায় একই রকম, কিন্তু সেখানে ফ্রম না লিখে অফ ইউজ করা হয়েছে, অর্থাৎ দ্য চেয়ার ইজ মেড অফ উড। ঠিক একইভাবে একই ফরমেশনের পরে সেন্টেন্সটা তোমরা দেখো, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, এখানে কিন্তু লেখা হয়নি দ্য হাউস ইজ মেড ফ্রম, এখানে কিন্তু ফ্রম ব্যবহার করা হয়নি। পরের সেন্টেন্স দেখো, এখানে আবার লেখা হয়েছে স্টিল ইজ মেড ফ্রম আয়রন ওরস। তো এরকমটা কেন হয়, অর্থাৎ কিছু জায়গায় আমরা ফ্রম ব্যবহার করছি, কিছু জায়গায় আমরা অফ ব্যবহার করছি, তো এরকম হওয়ার কারণটা কী? কারণটা হচ্ছে যখন কোনো কিছু তার যখন কিছু যখন কিছু বানানো যখন হয়, যেমন এখানে দেখো দ্য বাটার ইজ মেড, অর্থাৎ মাখনটা তৈরি করা হয়েছে কি থেকে তৈরি করা হয়েছে, মিল্ক থেকে। এখন মিল্ক থেকে যখন বাটারে জিনিসটা পরিণত হলো কি হয়, এতে এই বাটারকে কিন্তু আমি আবার ফিরিয়ে মিল্ককে আনতে পারবো না, বা আরেক রকমভাবে বলতে গেলে মিল্ক থেকে যখন বাটারে এলাম, বাটারের মধ্যে কিন্তু আর মিল্কের যে আসল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা আর বাটারের মধ্যে পাই না। যখন এরকম কিছু এক্সাম্পল থাকবে সেক্ষেত্রে আমরা এই ফর্ম ইউজ করব। কিন্তু দেখো পরে এক্সাম্পলটায় দ্য চেয়ার ইজ মেড অফ উড, অর্থাৎ চেয়ারটি কাঠ থেকে তৈরি হয়েছে। এখানে কী হয়েছে দেখো, এই যে চেয়ারটা কী থেকে তৈরি হয়েছে, উড দিয়ে। এখন উড মানে কি, কাঠ। এখন কাঠের যে বৈশিষ্ট্যগুলি ছিল চেয়ার তৈরি হওয়ার পর, সেই চেয়ারের মধ্যে কি কাঠের বৈশিষ্ট্যগুলো থাকবে না? অবশ্যই থাকবে। এখানে চেয়ারের মধ্যে কিন্তু কাঠের বৈশিষ্ট্যগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না বা উবে যাবে না। তো এক্ষেত্রে কী হবে, আমরা ফ্রম না ব্যবহার করে অফ ব্যবহার করব, অর্থাৎ আমরা চেয়ার থেকে যে কোনো অংশ কেটে এনে তার বৈশিষ্ট্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু তার মধ্যে উডের বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই পাবো, কিন্তু বাটারের মধ্যে কিন্তু মিল্কের বৈশিষ্ট্যগুলো আর কিন্তু পাবো না। তাই যে জিনিস থেকে যে জিনিসটা তৈরি হবে তার মধ্যে যদি আসল অর্থাৎ যে উৎসর যে বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তখন আমরা ফর্ম ব্যবহার করব, আর যদি থাকে তখন হবে অফ। ঠিক একই রকমভাবে তোমরা পরের এক্সাম্পলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, এখানে দেখো এই যে বাড়িটা যে তৈরি হয়েছে এই বাড়িটা কী দিয়ে তৈরি হয়েছে, ব্রিক্স দিয়ে। কিন্তু এই ব্রিক্সগুলো যে যে বাড়িটার মধ্যে আছে সে বাড়িটার মধ্যে থেকে পরবর্তীকালে আমি কিন্তু ব্রিক্স আলাদা করে যদি নিয়ে আসি তাহলেও কিন্তু সেই ব্রিক্সের মধ্যে অর্থাৎ ইটের মধ্যে তার বৈশিষ্ট্যগুলো থাকবে, অর্থাৎ আগেও ইটের মধ্যে যা বৈশিষ্ট্যগুলি ছিল সেই ইট দিয়ে বাড়িটা বানানোর ফলে সে বাড়ির মধ্যে যে ইটগুলো আছে তার মধ্যে কিন্তু ইটের বৈশিষ্ট্যগুলো ঠিকঠাকভাবেই রয়ে যাবে, সেটা কিন্তু পাল্টে যাবে না। সেই জন্য এখানে আমরা কিন্তু অফ ব্যবহার করেছি। কিন্তু পরেরটা দেখো, স্টিল ইজ মেড ফ্রম আয়রন ওরস, কী হয়েছে দেখো, এখানে এই যে স্টিলটা তৈরি হয়েছে কী থেকে তৈরি হয়েছে, আয়রন ওরস, অর্থাৎ লৌহ আকরিক থেকে। এখন এই লৌহ আকরিক থেকে আমরা কী পেয়েছি, স্টিলটাকে পেয়েছি। এই স্টিলের মধ্যে কিন্তু আয়রন ওরস বা লৌহ আকরিকের কোনো বৈশিষ্ট্য কিন্তু আমরা কিন্তু এর মধ্যে আর পাবো না, অর্থাৎ স্টিলটা তার উৎস থেকে পুরো বদলে গিয়ে অন্য কিছুতে পরিণত হয়েছে যার মধ্যে তার উৎসের বৈশিষ্ট্যগুলো আমরা আর পাই না। সেই জন্য এখানে আমরা কিন্তু ফর্মটা ব্যবহার করেছি। আশা করব তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যে কখন আমরা ফর্ম ব্যবহার করব এবং কখন অফ। এরপরও যদি তোমাদের ডাউট থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাও, আমি আরও অনেক এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।